হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা রয়েছি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখো নতুন একটা নোটিশ বেরিয়েছে আজকের ডেটে, সেটা হচ্ছে তোমাদের যে WPL কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে এক্সামটা হলো তার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়েছে। তো স্যার অফিসিয়াল অ্যান্সার কীটা কীভাবে দেখবে, তার আগে দেখো একটা নোটিশ দিয়েছে আজকে ডেটে, দুটো নোটিশ এসছে। এক হচ্ছে যে এই তোমাদের অ্যান্সার কি রিলেটেড একটা নোটিশ, আর একটা হচ্ছে অ্যান্সার কি। তো নোটিশটা কি দিয়েছে সেটা একটু দেখে নিচ্ছি, তোমরাও দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে। তো গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিলে এইরকমভাবে ওপেন হবে। এখানে কি বলেছে দেখো, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো দ্য অ্যান্সার অফ 100 কোশ্চেন্স, 100 মার্কসেরই আমাদের পরীক্ষা হয়েছিল। তো 100 কোশ্চেন ছিল, যেটা পরীক্ষা হয়েছিল তোমাদের 26/9/2021। তো সেটার অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে। এটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে 7 দিনের জন্য থাকবে। এবং এখানে বলেছে দ্য অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার, তুমি যে পরীক্ষা দিয়েছো, তুমি যে অ্যান্সার করেছো এবং অফিসিয়াল অ্যান্সার কির মধ্যে তোমাকে কম্পেয়ার করে নিতে বলছে যে কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো। এবং তোমার যদি মনে হয় অফিসিয়াল অ্যান্সার কিতে কোনো রকম কোনো ভুল দিয়েছে, তাহলে এই যে ওদের অফিসিয়াল মেল আইডি যেটা দেওয়া রয়েছে WBPRB10@gmail.com, তোমার মনে হবে যেগুলো যে যেটা ভুল, তো সেটা তোমাকে 7 দিনের মধ্যে সেখানে তাদের একটা মেল করে পাঠাতে হবে যে এই এই প্রশ্নগুলো ভুল। এবং লাস্ট ডেট কত দিয়েছে, 2/12/2021। ওকে, মানে সরি 2/12/2021 থেকে 7 দিন পর্যন্ত, মানে 9 দিন, তোমার 9/12/2021 পর্যন্ত তোমাকে টাইম দিচ্ছে। 9 তারিখের মধ্যে তোমাকে কী করতে হবে, যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়েছে তাহলে এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে। এবং এখানে বলে দিয়েছে দ্য বোর্ড উইল হাউ এভার নট টু বি ইন পজিশন টু কনসিডার, মানে যে এই যে ডেটটা, এই ডেটটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু বোর্ড আর সেই তোমার অ্যান্সার কীটা তোমাকে আর কনসিডার করবে না। তো এবার আমরা অ্যান্সার কীটা দেখে নিই, কী বল অ্যান্সার কীটা কী দিয়েছে, তো সেটা দেখে নাও। এটা অ্যান্সার কীতে এখানে ডাউনলোডে ক্লিক করবে তাহলে তোমার অ্যান্সার কীটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্সার কীটা ওপেন করবে, অ্যান্সার কীটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম। তো দেখতে দেখতে একটা জিনিস দেখলাম যেটাতে আমরা প্রায় কনফিউজ হয়ে যায় যারা পরীক্ষা দিয়ে এসেছিলে, কিছু প্রশ্ন আমার গোলমাল লেগেছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নাও। ওকে, সবার প্রথম এই প্রশ্নটা আমরা অনেকটাই কনফিউজ ছিলাম যে এটা কী অ্যান্সার হবে। তো এখানে অফিসিয়াল আমি যে অ্যান্সার কী দিয়েছিলাম তার সাথে অফিসিয়াল যে অ্যান্সার কী রয়েছে সেটা মিল নেই, তো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখো কী বলেছে যে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এখানে অ্যান্সার দিয়েছে আই বা চক্ষু। ওকে, তো এটা আমি একটা আলাদা অ্যান্সার দিয়েছিলাম। আরেকটা প্রশ্ন যেটা আমরা প্রায় কনফিউজ, এলপিজির মূল উপাদান কী। তো এলপিজি সিলিন্ডারের মধ্যে যে থাকে আমরা ম্যাক্সিমাম পড়েছিলাম বিউটেন, আইসো বিউটেন এবং প্রোপেন, অপশন ডিতে যত সম্ভব সেটা অপশনে ছিল, কিন্তু এখানে শুধুমাত্র বিউটেন এবং প্রোপেন অ্যান্সার দিয়েছে। তো এটা অনেকজনের কনফিউজ হয়ে যাবে, অনেকজনের তোমরা বিউটেন প্রোপেন করেছো, অনেকজনা বিউটেন আইসো বিউটেন এবং প্রোপেন এটা অ্যান্সার করেছিলে। এবার যেহেতু এই দুটো প্রশ্ন আমার একটু গোলমাল লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা প্রশ্ন যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি, এখানে জিকের মধ্যেই ছিল এই যে এই প্রশ্নটা, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো। তো এখানে অ্যান্সার দিয়েছে অত্যাধিক শীতল হতো। তো এটা একটা কনফিউজিং, তো এই তিনটা আমার কনফিউজ লাগলো। তোমরা যারা অ্যান্সার পরীক্ষা দিয়ে এসেছিলে অ্যান্সার কি প্রত্যেকে মিলেছো আরেকবার চেক করে নাও, আরও কোনো প্রশ্নের ডাউট থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেগুলো একটু দেখে নেবো। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।